হ্যালো বন্ধুগণ, আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখনো লেপ কম্বলের মায়া ত্যাগ করতে পারিনি। বিকজ পেছনে মশারি টাঙানো, আমি এখনো কম্বলের মধ্যে বসে রয়েছি। তো এখন ঘড়িতে বাজছে সকাল 10:30, আর আমি জাস্ট ঘুম থেকে উঠে চোখ জাস্ট খুললাম, বিকজ কালকে সারা রাত এত হাতে পেন হয়েছে, হঠাৎ করে কেন জানি না কিসের জন্য, হয়তো কোনোভাবে টান লেগে গেছে বা কোনো একটা কারণে এই জায়গাটায় এত পেন, মানে আমি হাত তোলার ক্ষমতাতেও আমি নেই। আমি যদি কেউ বলে এখন এই হাতে ভারী কিছু তুলতে, আমি পারবো না, মানে জাস্ট চুলটা সরাতে গিয়েও আমার ভীষণ কষ্ট হচ্ছে, এতটা কষ্ট হচ্ছে কি বলবো। কালকে সারা রাত মা ওই আইস জেল বা ওই ধরনের যা যা জিনিস হয় ওইগুলো দিয়ে মালিশ করে দিয়েছে, আজকে ভোর 5টার সময় ঘুমিয়েছি। তো ঘুমিয়ে না সকালবেলা আর উঠতে পারিনি। জানি অনেকেই আমার কমেন্টস করবে যে তোমার কি ভাগ্য, এত বেলা অবধি পড়ে পড়ে কি নিশ্চিন্তে ঘুমোচ্ছ। আগে না, আমার প্রচণ্ড শরীরটা খারাপ, তো সেই জন্য এতটা বেলা হয়ে গেল, নইলে জেনারেলি আমি ওই 8:30-র মধ্যেই উঠে যাই। আর ব্লগ করার জন্য তো আরো তাড়াতাড়ি উঠতে হয়। তো ঠিক আছে, এখন থেকে আজকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। তো দেখতে থাকো, সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর কি হচ্ছে, তোমরা কেউই আমার ব্লগটাকে দেখছো না, ব্লগগুলোকে দেখছো না, লাইক শেয়ার কমেন্টস তো নেই, সে কথা বাদই দিলাম, প্লিজ ব্লগগুলোকে অন্তত দেখো, না দেখলে জানবে কি করে ভালো কি খারাপ ব্লগ। তো দেখতে থাকো, সাথে থাকো, আর ওই যে বলেছি যতই কষ্ট হোক মুখে হাসিটা দরকার, মুখে হাসিটা অলওয়েজ থাকে আমার। তো আশা করি আগামী দিনগুলোতেও থাকবে। আর দেখো, পুরোনো বছর তো শেষ হতেই চললো, নতুন বছরকে হাসি মুখে আমরা সবাই মিলে ওয়েলকাম জানাবো। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা দেখো, আশা করি খুব ভালো লাগবে, সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুগণ, সময়ও আমার জন্য বসে থাকে না, আমার মাও আমার জন্য বসে থাকবে না। তো এই যে মা যথারীতি কোর্টে বেরিয়ে যাচ্ছে, এবার আমি বাড়িতে একা, পুরো রাজত্ব আমার। তো না, মাঝে মধ্যে না আমার নিজেকে একটু কয়েদি কয়েদি ফিলিংস হয়। দেখো, বাইরের থেকে গেটটা দিয়ে চলে গেল, মানে বাবা নেই বাড়িতে, বাবা একটু বাজারে গেছে, বাবা আসলে অবশ্যই আবার গেট খুলে দেবে। আর এইটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের সঙ্গে শেয়ার করার কারণ বলছি, শোনো, এটা আমাকে আমার বিয়ের পরে এমনি কাকা জাস্ট দিয়ে গেছিলো। তো এটা একটা 3 থাকে টিফিন কৌটো। তো এইটা নিয়ে মায়ের সঙ্গে না আমার ধুমধুমার একটা গণ্ডগোল লেগে গেছিলো কিছুদিন আগে, কারণ মা বলছিল এটা আমি হারিয়ে ফেলেছি, নইলে ওই বাড়িতে রয়েছে। আমি বললাম ওই বাড়িতেও নেই, আমি হারিয়েও ফেলিনি। মা বলল আমাদের বাড়িতে এটা নেই। তো লাস্টে দেখা গেল যেখানে মা সমস্ত জিনিসপত্র ডাই মারে, তো সেখানেই এই প্যাকেটটা চলে গেছে। তো আমার মায়ের মতো এই রকম গোছানো কিছুই মনে রাখতে পারে না, এই রকম মা কার কার ঘরে আছে যে সেটা করে নিয়ে আবার আমাদের নামেই দোষ দেয়? তো কার কার ঘরে আছে, নাকি শুধু আমার মা এরকম, একটু কমেন্টস করে জানাও তো দেখি। এই যে, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই চলে এসেছি ফটাকসে বিছানাটা পরিষ্কার করে নিতে। তোমরা আবার বলবে এরকম রোবোটিক স্টাইলে কে বিছানা পরিষ্কার করে? আমি গো, আমি এখন হাতে সময় বড্ড কম, আর ব্লগটাও তো ছোট বানাতে হবে, নইলে তোমরা তো ইন্টারেস্টই পাবে না। তো এই জন্য রোবোটিক স্টাইল হয়ে গেছে এটা, এখন বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নেবো, তারপরে ইন্টারেস্টিং আর কি কি করছি অবশ্যই দেখাবো। এই যে বিছানা টিছানা সব তুলে নিয়ে কমপ্লিট করে এই জাস্ট একটু বসলাম, আর পাচ্ছি না সত্যি, এই জায়গাটি প্রচন্ড ব্যথা করছে। তাও কালকে রাত্রে ম্যাথার ট্যাবলেট খেয়ে ঘুমিয়েছিলাম বলে একটু কম রয়েছে, তাও তুলতে পারলাম অত ভারী ভারী ব্ল্যাঙ্কেটগুলো, নইলে সেটাও পারতাম না। তো যাই হোক, এই জায়গাটায় বসতে, এই ঘরটায় থাকতে বেশ ভালো লাগে আমার, মানে এই ঘরটা ভীষণ খোলামেলা। আমার ওই ঘরটায় যেমন প্রচণ্ড ধুলোবালি ঢোকে, মানে রাস্তার দিকের ঘর, সেই জন্য মানে ধুলোবালিতে জানলা টানলা কিছু খোলা যায় না। আর এই ঘরটা বেশ ভালো, বেশ খোলামেলা পরিবেশ। দাঁড়াও দেখাই তোমাদের, ওয়েট। এই দেখো বন্ধুগণ, এই ঘরের থেকে না পুরো রাস্তা দেখা যায়, মানে পুরো সিসিটিভির কাজ হয় এই ঘর থেকে। এই ঘরে এই দুটো জানলা খুলে দিলে এই দিকের রাস্তা ওই দিকের রাস্তা দুটোই দেখা যায়। বন্ধুগণ, এই যে আমার আজকের ইন্টারেস্টিং ব্রেকফাস্ট, সেই পানির চাপ, রসগোল্লা আর সাথে পেটা পরোটা। ও হ্যাঁ, তোমাদের তো আমার চ্যানেলে এখনো ওয়েলকামই করা হয়নি। সো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রায়া অ্যান্ড চলে এসেছি রায়াস ওয়ার্ল্ডে নতুন একটা ইন্টারেস্টিং অ্যান্ড ধামাকাদার ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে বক বক করতে। তো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ 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 আমাকে অন্তত 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে সাহায্য করো, যাতে আমি তোমাদের সববার ঘরে পৌঁছে যেতে পারি। আর সাথে এই যে খেতে পাচ্ছিলাম না বলে নিয়েছি একটু গ্রিন চিলি সস, আর নিয়েছি টমেটো সস, আর শুনতে পাচ্ছো
যখনই আমি ভয়েস ওভার দিতে যাই না কেন, আমার বাড়ির পাশে দিয়ে গাড়ি যেতেই হবে, মানে বিঘ্ন ঘটানো চাই তো। তো যাই হোক, তোমরা আজকে সকালে কে কি ব্রেকফাস্ট করলে অবশ্যই জানিও। আর এই দেখো, ব্রেকফাস্ট শেষ করে এখন আমি চলে এসেছি একটু সাজুগুজু করে নিতে। হ্যাঁ, হাতে মেহেন্দি করতে। এই মেহেন্দির ডিজাইনটা কেমন হচ্ছে অবশ্যই জানিও কিন্তু। আর জানো তো, মানে আমার না হাতে মেহেন্দি করতে দারুণ লাগে। আমার মতো কে কে আছো একটু কমেন্টস করো তো, চটপট কমেন্টস করে ফেলো দেখি। বন্ধুগণ, শুধু কিন্তু আমি নিজেরই পরিচর্যা করি না, ঘর দোরেরও পরিচর্যা করি, নইলে পারে আমার যারা আবার হেটার্স রয়েছো তারা তো আবার আমায় কমেন্টস করবে যে তুমি সারাদিন খাচ্ছ দাচ্ছ ঘুমাচ্ছ আর ঘুরে ঘুরে বেড়াচ্ছ, আর তার সঙ্গে তো তোমার সাজুগুজু রয়েছে। আগে না, আমি কাজও করি, আমি আমার বাড়িতে আছি মানে এটা নয়, আমি সারাদিন সবসময় মা বাবার ওপরেই সব কিছু চাপিয়ে দিই, কারণ এটা আমার কোনো দিনই ভালো লাগে না কারোর ওপর কিছু চাপিয়ে দিতে। তো এই দেখো, এখন সেই জন্য চলে এসেছে বেসিনটা পরিষ্কার করে নিতে। আর আমার যদি টয়লেট আর বেসিন পরিষ্কার না থাকে না, খুব অসহ্য লাগে। আর এই যে দেখতে পাচ্ছো যেটা ছেটালাম, এটা হচ্ছে বাঙ্গালোর থেকে আনা, এখানকার নয়। তো একটা আমার একটা মামা এটা এনে দিয়েছে। এখন আমি এগুলোকে ভালো করে ডোলে কোচলে একটু সাফ সাফাই করে নিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সাফ সাফাই হলো, তো দেখতে থাক। বন্ধুগণ, এই যে বাড়ির পরিচর্যা করে এবার চলে এসেছি একটু নিজের পেট পরিচর্যা করার জন্য। আর এখন এই কেকটাই আমি এখন খাবো, আর এই কেকটা পুরো একলেস, আর এইটা আমাকে গিফট করেছে মলয়। তো ভেবো না এই কেকটা এতদিন না খেয়ে শো করে রেখেছি, এটা অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে। তো এখান থেকেই আজকে আর একটু খেয়ে নেবো। তো খেতে জাস্ট অসম, কেকটা অসম ছিল। এটা হলদিরামের কেক, তো ভীষণ ভালো ছিল কেকটা, পুরো দারুণ। ভেতরে প্রচুর ফ্রুট রয়েছে। আর হ্যাঁ, তোমাদের জন্য আসছে আমার কেকের রেসিপি, অবশ্যই তোমাদের বানিয়ে দেখাবো আমি কেমন কেক বানাই। তো তার আগে এইটা খাওয়া যাক, চলো। বন্ধুগণ, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি, আর আমার হেসেলের খবর শেয়ার করব না, এটা বললে কি হয়? তো তাহলে তো ব্লগটা ইনকমপ্লিটই থেকে যায়। তো আজকে আমার খুব হালকা পাতলা খেতে ইচ্ছে হয়েছে, কারণ এই কদিন ধরে ভীষণ রিচ খাবার হচ্ছে। তো সেই জন্য আজকে শুধু বানিয়ে নিচ্ছি হচ্ছে উচ্ছের ডাল, আর সামান্য কিছু তরকারি তো রয়েছেই আগের দিনে, তো সেইগুলো দিয়েই চলবে। আর আমি আজকে এই উচ্ছের ডালটা দিয়েই খাবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার স্পেশাল উচ্ছের ডাল আমি কীভাবে বানাই। তো সেই জন্য একটু রোবোটিক স্টাইল করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুগণ, আমার কিন্তু একটা প্রাপ্তি ঘটেছে। তো কি প্রাপ্তি এটা ভাবছো তো? তো গেস করো, গেস করো। ঠিক গেস করেছো, আমার কিন্তু কেশ প্রাপ্তি ঘটেছে। কি করে? এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আকাঙ্ক্ষার কেশ প্রাপ্তি। তো এইটা দিয়েই আমার কেশ প্রাপ্তি ঘটেছে। এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, একদম ভেবো না আমি ব্র্যান্ড প্রমোশন করছি, সত্যি এটা দিয়ে আমার কেশ প্রাপ্তি ঘটেছে। আমার সামনের না প্রচুর চুল উঠে যাচ্ছিল, তোমাদের বলেছিলাম না যে আমাকে দূরবীন কিনতে হবে। যাই হোক, দূরবীন কেনার বদলে আমি কেশ প্রাপ্তি কিনে এনে আমার কিন্তু দূরবীন কেনার খরচটা বেঁচে গেছে। সত্যি এই তেলটা অসাধারণ, সামনে বেশ খানিক চুল গজিয়েছে। তো সেই জন্য প্রত্যেক দিন স্নানের আগে এটা আমি রেগুলার ইউজ করছি। তো তেলটা সত্যি খুব ভালো। তো এই যে এখন স্নানে যাব, স্নান টান করে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখতে থাকো, সাথে থাকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে অন্তত 1K আমার পূরণ হয়। তো ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো। হ্যালো বন্ধুগণ, এখন বাজছে প্রায় ধরো রাত্রি 8:30 কাছাকাছি, আর আমি এই যে ল্যাপটপ নিয়ে কাজে বসে পড়েছি বিকজ মায়ের কিছু টাইপ রয়েছে, সেগুলো কমপ্লিট করব। তো সন্ধ্যা থেকে তেমন ইন্টারেস্টিং কিছুই হয়নি আমার লাইফে। আর ইন্টারেস্টিং কি থাকবে বলো, ওই সামান্য ছোট ছোট ঘটনাগুলোই বা ছোট ছোট সিকোয়েন্সগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ইন্টারেস্টিং তেমন কিছু হয়নি বলে আর শেয়ার করাও হয়নি। তো এখন এই যে কাজ করব খানিকক্ষণ, বেশ 1-2 ঘন্টা মতো কাজ আছে, দেন তারপরে আসছি। বন্ধুগণ, একটু গেস করে ফেলো তো এখন কটা বাজছে। তো নিশ্চয়ই এই কমলা লেবু হাতে দেখে অনেকেই ভাবছো এটা দুপুরবেলা। আগে না বন্ধুগণ, এখন বাজছে রাত্রি 11:30। আর ভাবছো তো এই রাত্রি 11:30টার সময় কোন রূপচর্চার কাজে কমলা লেবু ইউজ করবে এই রায়া? আগে না বন্ধুগণ, রূপচর্চা নয়, রূপচর্চা নয়। তো কি কাজে লাগবে একটু গেস করে ফেলো, আর গেস করে আমায় ফটাফট কমেন্টস করো। আর কি হবে এই কমলা লেবুর জুস দিয়ে সেটা দেখতে হলে তো দেখতে হবে আমার নেক্সট ব্লগ। তো যতক্ষণ নেক্সট ব্লগ না আসছে ততক্ষণ এই ব্লগটাই তোমরা এনজয় করতে থাকো। তো আমি আজকে আমার ব্লগের একদম অন্তিম পর্বে চলে এসেছি। তো আজ
আজকের মতো এখানেই আমি আমার ব্লগটাকে শেষ করছি। আর হ্যাঁ, আমার ব্লগটা যাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই কমেন্টস করে জানাও, আর যারা আমার সাথে থাকছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য। তো চলো দেখে কমেন্টস করে জানাও যে এইগুলো দিয়ে কী হবে, কেন এইগুলো করছি। তো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসি, আর যতক্ষণ না আসি ততক্ষণ কিন্তু স্কিপ না করে এই ব্লগগুলো দেখতে থাকো, সাথে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা বাই।